ঢাকার ধামরাই এ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অধীর নামে এক ব্যক্তি নিহত হয়েছে এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে সকালে বালিয়া আঞ্চলিক মহাসড়কে কালীঘাট মিলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত অধীর ধামরাই উপজেলা চৌহাট ইউনিয়নের চৌহাট গ্রামের বাসিন্দা ধামরাই কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির এস আই কামরুজ্জামান জানান নিহতের লাশ উদ্ধার করা হয়েছে ঘাতক মাহিন্দ্র গাড়ি ও এর চালককে আটকের চেষ্টা চলছে